আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রিয় বাংলা টিভির নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি আমি বকুল আক্তার। ইতি রমজানের ষষ্ঠ দিনে ফেরেশতাদের সাথে বাইতুল মামুর তাওয়াফের সওয়াব। চলছে পবিত্র রমজান মাস, সিয়াম সাধনার এ মাস জুড়েই রয়েছে রহমত, বরকত ও নাজাতের সওগাত। মুমিনের জন্য সৌভাগ্যের বার্তা নিয়ে আসে এ মাস। ইবাদত বন্দিগির মাধ্যমে আল্লাহর রাজি খুশি হাসিলের বড় সুযোগ এ মহান মাসে। মুসলিম উম্মা তাই মাসটি পরম যতনে খোদা তাআলার নৈকট্য হাসিলে ব্যয় করে থাকেন। পবিত্র রমজানের ফজিলত ও মর্যাদা সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে প্রিয় নবী জি সাল্লাল্লাহি আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসুল সাল্লাল্লাহু সাল্লাম এর এরশাদ করেছেন, যখন রমজান মাস আসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং দুজকের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়। অপর হাদিসে এসেছে হযরত শাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম এরশাদ করেছেন, বেহেশতের আটটি দরজা রয়েছে, এর মধ্যে একটি দরজার নাম রায়্যান, রোজাদার ব্যতীত আর কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। আজ রমজানের ষষ্ঠ দিন, এ দিনটিতে ফেরেশতাদের সাথে সপ্তম আকাশে অবস্থিত বাইতুল মামুর তাওয়াফের সওয়াব প্রদান করা হয়। বস্তুত ইবাদত বন্দিগির মাধ্যমে আত্মশুদ্ধির যে সুযোগ বছরের এ মাসটিতে মুমিনের জন্য থাকে তা সারা বছর আর কখনো পাওয়া যায় না। তাই তো প্রত্যেকের উচিত বেশি বেশি ক্ষমা প্রার্থনার মাধ্যমে নাজাতের পথ প্রশস্ত করা। আল্লাহপাক আমাদের সবাইকে রমজানের উসিলায় মাফ করুন, রহমত দান করুন, আমিন। দর্শক, করোনা ভাইরাস প্রতিরোধে দায়িত্বশীল আচরণ করুন। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে যাবেন না, ঘরেই থাকুন। আপনার পরিবারের শিশু, বয়স্ক ও আগে থেকে অসুস্থদেরকে নিরাপদে রাখুন। এই সংকট মুহূর্তে আপনাদের পাশে আছে প্রিয় বাংলা টিভি। পৃথিবীর সকল খবর সবার আগে পেতে ভিজিট করুন www.priyobanglatv.com, facebook.com/priyobanglatv.com, আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন youtube.com/priyobanglatv.com। প্রিয় বাংলা টিভি এশিয়া স্যাটেলাইট 7-এর মাধ্যমে প্রচারিত হচ্ছে। স্যাটেলাইট পজিশন 105.5 ডিগ্রি ইস্ট, ডিভিবি S2, 8PSK MPEG 4, FEC 5000, ফ্রিকোয়েন্সি 3525V। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।